প্রলোভনদেখা ইউসুফ কোন সময় মাওলার ভয়, ইউসুফ যেহেতু নবী অন্তরে আছে, আল্লাহু আকবার, জুলাইখা অন্তর দিয়ে তাকে ভালোবাসে। এক পর্যায়ে ইউসুফকে দুর্বলতায় আনার জন্য পরপর সাতটা রুম তৈরি করে, ওই সাতটা রুমের ভিতরে এমন কায়দা করে, শেষ দরজা সাতটা রুমের দরজা তালা মারতে মারতে ইউসুফকে ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালামকে প্রস্তাব দেয়, আজকে কোথায় যাইবা? যাইবার জায়গা না ইউসুফ। ইউসুফ আলাইহিসসালাম যেহেতু তিনি নবী, আল্লাহ পাকের বন্ধু, তিনি চেষ্টা করলেন, আল্লাহু আকবার বলে যখন সামনের দিকে অগ্রসর হলো, জালনা বন্ধ, দরজা বন্ধ, তালা বন্ধ, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন চেষ্টা করে সামনের দিকে অগ্রসর হলো, আমার মাওলার রহমতের দরজায় দোষ লেগে গেছে, সাতটা দরজা ঠাস ঠাস করে তালা খুলে দরজা খুলে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا পৃথিবী অশান্তি, অশান্ত রাজধানী, মারামারি, কাটাহি, যুদ্র, বিগ্রহ, চিন্তাই, ধর্ষণ, বহুত কিছু চলছে, কথা ঠিক নেবে ঠিক। এমন একটি মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে নির্বিঘ্নে সুস্থ শরীরে আল্লাহ পাক এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কিছু লোক বেজার, আবার শয়তানও বেজার, মুখটা খুব কালো আজকে, ঠিক আছে না? হ্যাঁ, আমি আপনাদের সামনে কুরআনে কারিম থেকে সংক্ষিপ্ত সময়, আমার যেহেতু অনেক উলামা হযরত, আমি বলেছিলাম আরো অল্প দেওয়ার জন্য, তো অল্প সময় আপনাদের সামনে দুটো কথা পেশ করার চেষ্টা করিব ইনশা। কথা বলিব মাওলা পাকের জিকির সম্পর্কে, একটু সময় কথা বলবো ইনশা। দেখেন, যখন কোনো ব্যক্তি সারা দিন যেই কাজ করে, রাত্রে ঘুমাইলো তার মুখ দিয়ে তাই বাহির হয়, কথা ঠিক না? মনে করেন একজন ব্যক্তি বিদেশ গিয়েছে, তা ওখানে থেকে বাড়ি এসেছে, বউ সারা দিন জিজ্ঞেস করে সবসময় কি কাজ করো তুমি বিদেশে, বলে ভালো কাজ করি, কয় না। এবার বাড়ি এসে যখন শুয়ে রয়েছে, শুয়ে থাকে তো সারাদিন বলে জুতো পালিশ, জুতো পালিশ ঘুমের মধ্যে। স্ত্রী সকালবেলা কয়, তুমি কি শুরু করলে? তো হচ্ছে কেন কত সারাদিন এই শব্দই বেরোয়, তা তুমি কি করো কত দিনে? তা কচ্ছে আমি ওইটাই করতাম, ঠিক আছে না? ও ভাই আমার, যেই জিনিস নিয়ে যেই ব্যক্তি গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ভিতরে
24 ঘন্টা চলা ফিরা উঠা বসায় আমার মাওলা তার মুখ দিয়ে ওইটাই বাহির করে দেয়, দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ইমানদার পুরুষ মহিলারা, তোমরা সকাল এবং সন্ধ্যা আমি মাওলার বেশি বেশি পরিমাণে জিকির করো। কতটুকু জিকির করিবা এটার কোনো সীমারেখা নাই, 100 বার 200 বার 500 বার, না না 24 ঘন্টা আমাকে স্মরণ করো, আমাকে ডাকতে থাকো। লাভ কি বলে, দুনিয়াতেও তোমার পা থেকে মাথা পর্যন্ত, সংসার থেকে সংসার ভবন পর্যন্ত, তোমার বাল বাচ্চার যা কিছু হাজত আছে আমার মাওলা ওই জিকির কার ব্যক্তির জিম্মাদার হয়ে যায়। ঠিক না বেঠি? এ সম্পর্কে আমি ছোট্ট করে একটা দলিল পেশ করব, সব বলতে পারিব না, অল্প সময়ের ভিতরে বলার চেষ্টা করিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দেওবান মাদ্রাসার 17 বছর মহতামিম ছিলেন, হযরত কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ওনার কিতাব খুতবাতের ভিতরে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার জিকির করলে আমার মাওলা বান্দাকে কি দান করবে দুনিয়াতে এবং আখেরাতে, এই ঘটনাটা ওখানে উল্লেখ করেছেন দলিল হিসেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম আপনারা শুনেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহু আকবার। ওনার ভাইয়েরা ছিল কয়জন? 11 জন। কথা ঠিক না বেঠিক? ঘটনা বলার সময় হবে না। ওই 11 ভাইয়ের ভিতরে ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখল, আল্লাহু আকবার, 11টা চন্দ্র, 11টা তারকা, চন্দ্র সূর্য সব এসে আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ে নত হয়ে মাথা সেজদা করতেছে। এই ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আব্বার সাথে বললেন, আব্বাই স্বপ্ন দেখেছি। পিতা বললেন, খবরদার আমার সাথে যা বলেছ কাহারোর সাথে বলো না। ঘটনাক্রমে এই কথা আস্তে আস্তে ফাঁস হয়ে গেছে। ভাইরা বুঝতে পেরেছে ইউসুফ কোনো একদিন মহামানব হবে, আর আব্বা সব থেকে বেশি ভালোবাসে ইউসুফকে, আমাদেরকে এত ভালোবাসে না, কি করা যায়? আমরা কাজ করি, ব্যবসা করি, যাই করি, আমাদের সাথে ইউসুফকে পাঠায় না, সবসময় কাছে রাখে। অনেক ষড়যন্ত্র শুরু হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে, যে কূপের মধ্যে নিক্ষেপ করে। ওখানে আল্লাহু আকবার, বণিকরা পানি উঠাই কেটে গিয়ে দেখে আল্লাহ ওই গর্তের ভিতরে, আল্লাহু আকবার, বালতিতে উঠে আসলো সুন্দর সূর্যর মতো এরকম আলোকময় একজন সন্তান। ওই সন্তানকে পেয়ে তারা বড় খুশি, বাজারে উঠাইল বিক্রি করার জন্য। সংক্ষিপ্ত যাইতেছি, আমি বলার সময় হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন গর্তের ভিতরে ফেলায়, আল্লাহু আকবার, ন্যাংটা করে ফেলানো হয়। কি করে ন্যাংটা অবস্থায় ভাইরা ফেলিয়ে দেয়? যখন ন্যাংটা অবস্থায় ফেলায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে গর্তের ভিতরে সাহায্য করো। আল্লাহু আকবার। জিব্রাইল ফেরেশতা গেলেন, ও মাওলা ইউসুফ তো উলঙ্গ অবস্থায়, বলে তার কাছে কাপড় আছে পরিধান করিয়ে দাও। বলে, মাওলা কোন জায়গায় কাপড় আছে? বলে, দেখো তার গলার ভিতরে একটা মাদলি আছে 4 কোণা, ওই মাদলিটা তুমি খুলে ফেলো,
ওর ভিতরে জান্নাতের পোশাক রয়েছে গন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদলিটা খুলে ফেলা হলো দেখে তার ভিতরে জুব্বা তার ভিতরে পায়জামা রয়েছে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হলো প্রশ্ন আসবে হুজুর এই পায়জামা আর এই জুব্বা কোথা থেকে আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন কোথায় ফেলাইছিল আগুনের ভিতরে ফেলিয়েছিল কাপড় ছিল না আমার মাওলা জিব্রাইল ফেরেশতার দ্বারা জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক ওনার সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয় হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাদলি ভরে ওই মাদলিটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় পরিয়ে দেয় সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের পোশাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছিল বুঝে আসছে কিনা বিস্তারিত বলা সময় হবে না হযরত ইউসুফকে যখন পোশাক পরিয়ে দেওয়া হলো জান্নাতের পোশাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন বণিকরা উঠিয়ে নিয়ে গেল মিশরের বাজারে নিয়ে যাওয়ার পরে ইউসুফকে কেনার জন্য তার সৌন্দর্য প্রকাশ হয়ে গেল এত সুন্দর সন্তান বিক্রি হবে মিশরের বাজারে কেনার জন্য হাজার হাজার লোক উপস্থিত হলো একজন বুড়ি ছিল তিনিও কেনার ভিতরে নাম লিখিয়ে দিল বণিকরা বলল এই সমস্ত গরিব মানুষে কিনতে পারবে না লম্বা চড়া ইতিহাস বলে বহু টাকা লাগবে এক পাশে টাকা এক পাশে ইউসুফ দাড়ি পাল্লায় ওজন করে বিক্রি করা হবে বুড়ি জানতো আমি কিনতে পারবো না তবুও কেন নাম লিখাইলা বুড়ি বুড়ি বলতেছেন আমি জানি কিনতে পারবো না এই ইউসুফ ছোট কিন্তু ভবিষ্যতে সে একজন মহা মানুষ হবে তাই আমি নামটা লিখাইছি আমার বুড়ির নামটাও ভালো মানুষের পক্ষে থাকুক আমাদের নামটা কোন পক্ষে যাবে আমাদের নামটা কোন পক্ষে গাঁজাখোর হ্যাঁ শয়তান বেনামাজি বেপদ্দা বেহায়া বেলজ্জা বেশর্মা যারা নিকৃষ্ট তাদের পক্ষে থাকবে আমাদের নামটা কি বলেন আমাদের রায় আমাদের ঘোষণা আমাদের সাক্ষী আমাদের শক্তি ওই সমস্ত নাফরমানদের পক্ষে যদি যায় কিয়ামতের ময়দানে নমরুদের সাথে হাসর নাসর ঠিক আছে তো বুঝে সুঝে মরা লাগবে যাই হোক সময় একেবারেই কম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে নিয়ে গেল আজিজ মেসের বাড়িতে নিয়ে যাওয়ার পরে জুলাইখার হাতে দেয় জুলাইখা আমাদের সন্তান নাই লালিত পালিত করো জুলাইখা লালিত পালিত করার এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবন ফুটে ওঠে জুলাইখার মন মস্তিষ্ক একটু দুর্বল হয়ে পড়ে যাই হোক অনেক কথা বহুত প্রলোভন দেখা ইউসুফ কোনো সময় মাওলার ভয় ইউসুফ যেহেতু নবী অন্তরে আছে আল্লাহু আকবার জুলাইখা অন্তর দিয়ে তাকে ভালোবাসে এক পর্যায়ে ইউসুফকে দুর্বলতায় আনার জন্য পরপর সাতটা রুম তৈরি করে ওই সাতটা রুমের ভিতরে এমন কায়দা করে শেষ দরজা সাতটা রুমের দরজা তালা মারতে মারতে ইউসুফকে ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দেয় আজকে কোথায় যাইবা যাইবার জায়গা না ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তিনি নবী আল্লাহ পাকের বন্ধু
তিনি চেষ্টা করলেন আল্লাহু আকবার বলে যখন সামনের দিকে অগ্রসর হলো, জালনা বন্ধ, দরজা বন্ধ, তালা বন্ধ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চেষ্টা করে সামনের দিকে অগ্রসর হলো, আমার মাওলার রহমতের দরজায় দোষ লেগে গেছে, সাতটা দরজা ঠাস ঠাস করে তালা খুলে দরজা খুলে গেছে। জুলাইখার কাপড় নাই শরীরে উলঙ্গ, জুলাইখা পিছনে পিছনে দৌড়াই, যখন গেটের সামনে গেছে দেখে আজিজ মেসের ওই দিক থেকে বাড়ি আসছে। কি ব্যাপার জুলাইখা? বলে ইউসুফ ভালো না, আমাকে গোপন রুমে নিয়ে গিয়েছিল। আসলে কি ইউসুফ নিয়ে গেল? যাই হোক, জুলাইখা মিথ্যা কথা বলে ইউসুফকে ফাঁসানোর চেষ্টা করলেন। পাশের বাড়ির ছোট্ট একটা বাচ্চা ছিল 6 মাসের, বাচ্চা ডাক দিয়ে বললেন, ও আজিজ মেসের শুনে রাখো, যদি ইউসুফের সামনের দিকে ছিড়া থাকে তাহলে ইউসুফ দোষী, পিছনের দিক থেকে কাপড় যদি ছিড়া থাকে তাহলে জুলাইখা দোষী। তাকিয়ে দেখে ইউসুফ আসসালামের পিছনে ছিড়া, দোষী কে হলো? জুলাইখা। জুলাইখা বলল, স্বামী গো আমি দোষী সন্দেহ নাই, মান ইজ্জত যদি ঠিক রাখতে হয় ইউসুফকে জেলখানায় দোয়া লাগবে, নাইতে ইজ্জত পঞ্চাশ। সন্ত্রাসী করে সব উড়া দোষ দেয় টুপি আলাদের কথা ঠিক না মানে, ইজ্জত রক্ষা করার জন্য তাদের স্ট্যাটাস বজায় রাখার জন্য কথা ঠিক না বেটি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় পাঠানো হলো। কিছুদিন থাকার পরে আজিজ মেসের স্বপ্ন দেখলো, এই স্বপ্নের কথা বলতে গেলে আর সময় হবে না। যাই হোক, এই স্বপ্নের ব্যাখ্যা করবে কে দুনিয়ায়? কেউ করতে পারে না। খবর গেল, আপনার জেলখানায় একজন ছেলে আছে, নাম ইউসুফ, ও তোমার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে। কোন সুবহানাল্লাহ, বলে যাও তাকে আনো। আনতে গেল, বলল না না আমি ওইভাবে যাব না, আমাকে বেকুসুর খালাস্তে করা লাগবে। বলে যাও নিয়ে আসো রাজভবনে। যখন নিয়ে যাওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমার এই স্বপ্নের অর্থ বলো। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন। করার পরে আল্লাহু আকবার, আজিজ মেসের দেশ চালাতে ব্যর্থ, ক্ষমতা অর্পণ করলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? দেশ পরিচালনা করলেন। 7 বছর যত ফসল হবে রাজকোষে জমা করতে হবে, আর পরের 7 বছর যখন ফসল হবে না, ওই 7 বছর ওই রাজকোষ থেকে কি দেওয়া লাগবে? খানা দেওয়া লাগবে। আল্লাহু আকবার এমন একটা আইন করে দিলেন, কৃষক জনগণ সবার জন্য, তুমি যদি রাজকোষ থেকে খানা নাও, 3 দিনের খানা, 5 দিনের খানা, 7 দিনের খানা, 1 বছরের খানা, এক টিকিটে একবার তুলতে পারবা, দ্বিতীয়বার আবার তুলতে হলে নতুন করে টিকিট কাটা লাগবে, এক টিকিটে 2 বার তুলতে পারবা না। আল্লাহু আকবার, দেশবাসীরা সবাই এইভাবে খানা উঠাইতেছে। এক যুবক প্রথম দিন খানা নিয়ে বাড়ি গেছে, আল্লাহু আকবার, দ্বিতীয় দিন আবারও ওই টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়েছে। খাদ্য মন্ত্রীর যে ম্যানেজার, ওই ম্যানেজার বলে, যুবক কি ব্যাপার, আজকেও এক টিকিট নিয়ে তুমি এসেছো? বলে, ম্যানেজার দেন, কারণ গতকালকে একটা যুক্তিতে নিয়েছিলাম, আজকেও আর একটা যুক্তি নিয়ে আমি এসেছি। বলে, আমি পারবো না, খাদ্যমন্ত্রীর কাছ থেকে সই নিয়ে আসো। খাদ্যমন্ত্রী যখন ডাক দিলেন, তার কাছে গেলেন, জিজ্ঞাসা করে, যুবক কালকে নিয়ে গিয়েছো, আজকে আবার কেন এসেছো? যুবক বলতেছেন, হুজুর গতকালকে আমি খানা নিয়েছি, আপনি মন্ত্রী, আমি এই দেশের পুরো যা নাগরিক সেই হিসেবে, আর আজকে আসিছি আপনি বাদশাহ,
আমি এই দেশের একজন কি নাগরিক সেই হিসেবে বলে ঠিক আছে, এমন একটা যুক্তি দিয়ে কথা বললেন, মন্ত্রী খুশি হয়ে গেল, সই দিয়ে দিলেন, খানা দিয়ে দিল। তৃতীয় দিন আবারও এক টিকিট নিয়ে যখন লাইনে দাঁড়িয়েছে, মন্ত্রী জিজ্ঞেস করলো আজকে কেন এসেছ, বলে আজকেও আসেছি একটা যুক্তি নিয়ে, আল্লাহু আকবার, আজকে এসেছি আপনি আমাদের নবী, আমি আপনার উম্মত হিসেবে এসেছি। মন্ত্রী রাগে যায়, পরে আবার মনটা নরম করে ফেলায়, যুবক ডাক দিয়ে বলে হুজুর রাগ করবেন না, আপনি আমাকে চিনেন, বলে না চিনি না, হুজুর আমার কপালের দিকে একটু নেক নজরে তাকিয়ে দেখে, ইউসুফ আলাইহিসসালাম তার কপালের দিকে তাকিয়ে দেখে, এই যুবক সেই বালক হযরত ইউসুফ আলাইহিসসালাম। আল্লাহু আকবার, জুলাইখা যখন অপমান করতে চেয়েছিল ওই সময় তার ইউসুফ আসসালামের পাশে কেউ ছিল না, মা ছিল না, বাপ ছিল না, আত্মীয় স্বজন ছিল না, কেউ ছিল না, ওই বালক ছিল, ওই বাচ্চা শিশু ছিল যে পরের ঘর থেকে সাক্ষী দিয়েছিল যদি নাকি ইউসুফের সামনে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। এই যুবক জান্নাতি যুবক কান, সুবহানাল্লাহ, কানে লেখা আছে, কপালে লেখা আছে, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যুবক পরিচয় দিলেন, হুজুর আমি সেই বালক, আল্লাহ আমাকে বড় বানিয়েছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে যখন কেউ ছিল না, আমার দ্বারা আপনাকে সত্যের সাক্ষী দেওয়ার জন্য আমার মাওলা হুকুম করেছিল, হুজুর আমি সেই যুবক। এই কথা বলার সাথে সাথে ইউসুফ আলাইহিসসালামের চোখ দিয়ে হড়হড় করে পানি পড়তেছে। ইউসুফ আলাইহিসসালাম মন্ত্রীকে ডেকে বলল, ম্যানেজারকে, ও ম্যানেজার, এই যুবক আমার দুনিয়াতে কেউ ছিল না, একমাত্র এই বাচ্চা শিশু অবস্থায় আমার পাশে সত্যের সাক্ষী দিয়েছিল, ও ম্যানেজার শুনে রাখো, এই যুবকের কোনো টিকিট লাগবে না, আজকের থেকে আমি অনুমোদন দিয়ে দিলাম, এই যুবক যতদিন পর্যন্ত রাজ দরবারে আসবে, দিনে যদি পাঁচবার আসে, যা চাইবে তার জন্য তাকে দিয়ে দিতে হবে, যা চাইবে তাই দিয়ে দোয়া লাগবে মৃত্যু পর্যন্ত, বলে না না আমি আরো সত্যায়ন করে দিলাম, তার বাল বাচ্চা দুনিয়াতে যতদিন বসবাস করবে ততদিন সরকারি খরচে তার বংশের খরচ চালাইতে হবে, কারণ এই বাচ্চা আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল যেদিন কেউ ছিল না, যেদিন কেউ, ও ভাইজান, নবীর থেকে আল্লাহ বড় নাকি ছোট, ধরে বলেন, এত আস্তে হচ্ছে কেন, একজন নবীর পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি তার মৃত্যু পর্যন্ত সবকিছু খরচ আদি ফ্রি করে দেওয়া হয়, কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা জিকির যখন কোন বান্দার মুখ দিয়ে বাইর হতে থাকে, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী।